মধ্যরাতে তেমুকিতে একই অবস্থা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, স্বাগতম জানাই সিলেটের ম্যাগাজিনের পক্ষ থেকে। সরাসরি এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মধ্যরাতে প্রায় 12টার কাছাকাছি সময়ে তেমুকি সাফাতুল্লাহ সিএনজি ফিলিং স্টেশনে এত এত সিএনজির ভিড় কেন, যার জন্য আমরা এই মুহূর্তে সরাসরি লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে প্রায় আজকে সারা দিন থেকে এত পরিমাণ সিএনজি স্টেশনগুলোতে এত পরিমাণ সিএনজিদের ভিড়, যার জন্য আমরা চাইলাম যে আপনাদের মাধ্যমে একটু শেয়ার করে দেই। তো আমরা এই মুহূর্তে রয়েছি সরাসরি তেমুকিতে এবং আমরা আপনাদেরকে এক নজরে দেখানোর চেষ্টা করব যে সাফাতুল্লাহ সিএনজি ফিলিং স্টেশনে এত পরিমাণ সিএনজির ভিড়, যেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং ড্রাইভারদের কাছ থেকে জানার চেষ্টা করব যে এত পরিমাণ ভিড়ের কারণ কী, সেগুলো আমরা আপনাদেরকে এক এক জানানোর চেষ্টা করব। তার আগে বলি, যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন এই মধ্যরাতে, এই মধ্যপ্রহরে, যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সবাই অবশ্যই লাইভটি শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন। সাফাতুল্লাহ সিএনজি ফিলিং স্টেশন প্রায় আমরা জানি যে বাংলাদেশে সকাল সন্ধ্যা 6টা থেকে রাত 11টা পর্যন্ত অফ থাকে সিএনজি স্টেশনগুলা, গ্যাস পাম্পগুলা। তার জন্য আমরা আজ দেখতে পাচ্ছি যে প্রায় 7টা নাগাদ সিএনজিগুলা এত পরিমাণ ভিড় থাকার ফলে সিএনজিগুলা 7টা নাগাদ এখানে এসে লাইনে দাঁড়িয়ে আছে। আমরা দেখানোর চেষ্টা করব এবং চালকদের কাছ থেকে জানানোর চেষ্টা করব যে কেন এত পরিমাণ সিএনজিগুলোতে ভিড়। তো সাথে থাকেন আমাদের এবং আমরা দেখানোর চেষ্টা করি এক নজরে সিলেটের ম্যাগাজিনের মাধ্যমে, চেষ্টা করি সকল তথ্য আপডেট সবসময় সকল তথ্য আপডেটগুলো আমরা দেখানো। এই যে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি প্রায় অনেক দূর তেমুকি থেকে প্রায় হায়দরপুর টুকের বাজারের কাছাকাছি হায়দরপুর পর্যন্ত সিএনজিগুলোর ভিড়, যেটা আমরা দেখানোর চেষ্টা করতেছি। এবং সাফাতুল্লাহ স্টেশনে দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত আসতেছে গাড়ি গ্যাস নেওয়ার জন্য, সিএনজিগুলো আসতেছে প্রতিনিয়ত গ্যাস নেওয়ার জন্য। প্রায় মধ্যরাতি বলতে পারেন, 11টা 14 হয়েছে, এখনও তেমুকিতে অনেক মানুষ আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এবং যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন, পাশাপাশি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনারা কে কোথা থেকে দেখতেছেন এবং আমাদের সাথে কে কোন থেকে ইয়া যুক্ত আছে অবশ্যই কমেন্ট করিয়া জানাই, বা আমরা দেখিয়া ভালো লাগবো যে আপনারা ওই জায়গা থেকে দেখরা আমরা লাইভটা প্রতিনিয়ত আমরা লগে আসেন। তো দর্শক, আমরা বেশি দেরি করতাম না, আমরা আপনারা কিছু ড্রাইভার সিএনজি চালকদের কাছ থেকে জানানোর চেষ্টা করবো এই যে বর্তমান অবস্থাটুকু, কেন গ্যাস পাম্প হয়ত ভিড়। আর আমরা জানি যে সিলেট সদরের মাঝে কিছু কিছু গ্যাস পাম্প রাত্রিবেলা গ্যাস দেওয়া হয় না, যেমন গুফাল তারপর জাঙ্গাল গ্যাস পাম্প এইগুলা রাত্রিবেলা গ্যাস দেওয়া হয় না, যার ফলে এই তেমুকি মদিনা মার্কেট গ্যাস পাম্পগুলোতে প্রতিনিয়ত রাত্রি এখন ভিড় হয়। আজকে সকালে যদি বলা যায় যে সকাল যারা 9টার সময় গ্যাস পাম্প আসলে তারা প্রায় 1টার সময় গেছেন, যেটা আমার নিজ চৌকে দেখছি, সকাল 1টার সময় তারা গ্যাস পাম্প আসলা, পরে তারা প্রায় 9টার সময় গ্যাস পাম্প আসলে তারা 1টার সময় গেছে গ্যাস লইয়া লইওয়ালা অবস্থা গ্যাস পাম্পগুলাতে। তো আমরা আপনারা দেখানোর চেষ্টা করবো এক নজরে, তো যে যেখান থেকে আমাদের আমরা লগে যুক্ত আছেন অবশ্যই লাইভটা শেয়ার করবা, সবাই দেখার সুযোগ করে দিবা। ও দেখুন যে গ্যাস পাম্পগুলাতে কী পরিমাণ সিএনজি খাড়া আছে, এরা প্রায় সন্ধ্যা 7টা থেকে লাইনও আসুন, যেটা আমরা আপনারা দেখাইলাম ওই যে এগুলা প্রায় সন্ধ্যা থাকি তারা লাইনও আছে, এ পর্যন্ত প্রতিনিয়ত তারা এরকম অবস্থাতে আছে। যদি এইলা অবস্থা হয় তাইলে তারা কী করবো, তারা রুজি করা ইনকাম করার সময় কোন সময়। তো দর্শক, আমরা আপনারা দেখাইলাম, এরপরে ওই লাগে আমাদের সাথে অনেকে যুক্ত আসুন, তো দেখাইলাম অনেকে কমেন্ট করে গেছে নিয়ে সমস্যা হয় রে সোনার বাংলাদেশ তানবির ভাই, ওইটা লাভও করতে পারা না, সমস্যা নাই ভাই। তারপরে ওই লাগিয়া আব্দুল মুতাল্লিবে কইরা ভাই সকালে খুব বেশি মেঘা ছিল অবশ্যই ভাই,
ভাই মাহমুদ ভাই কিছু কিছু এলাকা কিছু কিছু স্থানে কিন্তু ভাই সিলেট সদরের মাঝেও যে একবারে শেষে গুফাল এগুলার প্রতিনিয়ত গ্যাস পাম্পগুলাতে গ্যাসের লাইন থাকে, যার ফলে মনে করেন গ্যাসের লাইন থাকে যার ফলে ড্রাইভার হয়রানি করেন। তো দর্শক আমরা আপনারা দেখাইলাম এবং কিছু কিছু ড্রাইভারের কাছ থেকে জানানোর চেষ্টা করবো যে এত পরিমাণ গ্যাসের কারণ কীটা। তো আমরা লগে থাকা শরীফুল ইসলাম ভাই ময়মন সিং থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শরীফুল ভাই আপনারে আমরা লগে যুক্ত হওয়ার লাগে ময়মন সিং থাকি। তো দর্শক আমরা আপনারা দেখানোর চেষ্টা করলাম যে এই যে এত পরিমাণ গাড়ি গ্যাস পাম্পগুলাতে আছে। তো দর্শক আমরা লগে থাকো আমরা আপনারা দেখানোর চেষ্টা জানানোর চেষ্টা করবেন জানানোর চেষ্টা করবেন। ওই যে আমরা দেখানোর চেষ্টা করলাম যে গ্যাস প্রতিনিয়ত গাড়ি প্রতিনিয়ত গ্যাস পাম্প গ্যাসের জাম যেটা আমরা আপনারা দেখাইলাম। আমরা অনেকে কমেন্ট করে সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা লগে যুক্ত থাকার লাগে। তো দর্শক আমরা দেখানোর চেষ্টা করলাম যে গ্যাস পাম্প যে প্রতিনিয়ত সিলেটে অতিরিক্ত গাড়ি বাড়ার ফলে অবৈধ সিএনজি বন্ধ করার কারণে সিলেট অতিরিক্ত সিএনজি কারণে অবৈধ সিএনজি বন্ধ না করার কারণে বা অতিরিক্ত সিএনজির ফলে আসলে গ্যাস পাম্প প্রতিনিয়ত গাড়িগুলা আর। তো দর্শক আমরা লগে থাকুক আমরা আপনারা দেখানোর চেষ্টা করবো। তো যে যেখান থেকে দেখলাম আমরা সাথে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দর্শক আমরা যদি এই মুহূর্তে একটা বাইরের গ্যাস থেকে জানার চেষ্টা করি যে এই মুহূর্তে গ্যাস পাম্পের কিটা অবস্থা, তো বাইক বাইক কিটা অবস্থা ভাই গ্যাস পাম্প কোন সময় আইসুন? সাতটার সময়, এখন প্রায় 11:20 হয়ে গেছে। আজকে সকালে কিটা গ্যাস উঠ লইছেন নি? আর এখন তেমু কি আছেন না নি? তেমু কি আইসন সন্ধ্যা 6:00-7:00 সময়? আর এখন প্রায় 11:00 বাজে, এখন আপনার লাইন আছে, আপনার গাড়ি কোনটা? তো দর্শক আমরা জানার চেষ্টা করলাম যে একটা বাই টাইম গ্যাস নেওয়ার লাগি আইসন সন্ধ্যা 7:00 সময়, এখনো প্রায় 11:20 বাজে, তাই নেব লাইনও আসুন আরও প্রচুর গাড়ি আছে তাই সামনে। তো তারা কষ্ট খেয়ে দেখ তো এত পরিমাণ যে জাম আছে বা আর কিছু হইতানি যে জামেলা লইয়া এই গ্যাস পাম্পর যে গ্যাস নেওয়া আইলা, এখন এও গ্যাস নেওয়ার জামেলা সম্পর্কে কিছু কইবা আমরা রে। জামেলা ভাই অতটুকু যে আমরা তো ওই যা টাইম শর্ট, মানে এগুলোর ভিতরে শর্ট টাইমের ভিতরে যে যে হয়ে যায় মালিক ইনকাম নিতাম গ্যাস নিতাম এগুলো ভাই ওই থেকে মানে আর খারাপ হইতে। এখন মনে করেন সকাল 7:00 সময় আইলা গ্যাস লইতে লইতে হয়ে যায় 1টা, এখন 2 ঘন্টা চালাইবা খাইবা ওটা করবা বাদে আবার কিন্তু গ্যাস লওয়া লাগে। তো মালিকর ইনকাম দিবা কিলা আর নিজের পকেট চালাইবা গেলা নিজের সংসার চালাইবা গেলা, এখন মালিকের দেহ সংসার থাকে না এগুলো দুটো রাজমিস্ত্রি বালাই ই অবস্থা মানে
এটা ঠিক লুকিয়েলেও যাও মানে প্লেস গাড়ি লেফটে লেফট হয়ে যাবে দুইটা তিনটা। এটার কি তা মেন কারণ কি তো অতিরিক্ত গাড়ি বাড়ার কারণে নি নাম্বার সারা বা সুরাই গাড়ির কারণে নাকি আপনার কি গাড়ি উড়ে আসেনি নাকি তা লোকে আসেন এখন আপনি টেম্পু গ্যাস ভরেন কোন সময় আসলা? আটটা সময় আসলা, এখনো কিন্তু লাইনও আরো প্রচুর সময় লাগবো না নি? তো এখন ও যে আপনারা টিপ তো ইয়া বা ডেলিভারি তো ইয়া আইলা এখন একটা তো বড় সমস্যা হয়ে যায় না নি? মাঝন খোয়া লাগে যে জবান বন্দি দেওয়া লাগে। ধন্যবাদ ভাই। তো দর্শক আমরা জানার চেষ্টা করলাম এবং আপনারা দেখানোর চেষ্টা করলাম, আপনাকে যুক্ত আসলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং লাইভটা শেয়ার করবা সবাই দেখার সুযোগ করিয়া দিবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।